তাহলে চলো শুরু করা যাক অধ্যায় কোষ বিভাজন। আমরা জানি কোষ বিভাজন হয় বলে একটা কোষ দুটা হয়, দুটা কোষ চারটা হয়। আমরা যে ছোট্ট বাচ্চাটি ছিলাম সেখান থেকে আমরা অনেক বড় হয়ে যাই, কারণ এই কোষগুলো বিভাজিত হয় বলে। ছোট্ট একটা চারা গাছ একসময় অনেক বড় বৃক্ষে পরিণত হয়, এই কথাগুলো আমরা সবাই জানি। আমরা ভূমিকা দিলাম এই কথাগুলো বলে, মেডিকেল ভর্তি পরীক্ষা সেগুলো আসবে না। যে প্রশ্নটা আসতে পারে, এই যে কোষ বিভাজন হয় এটা আমরা জানতাম অনেক আগে থেকে, মানুষ জানতো যে নিশ্চয়ই কোষগুলো বাড়ে, কিন্তু এই জিনিসটা প্রথম লক্ষ্য করেন কে? এই জিনিসটা প্রথম লক্ষ্য করেন প্রখ্যাত বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। তিনি প্রথম 1882 সালে কোষ বিভাজন লক্ষ্য করেন এবং তিনি সেটা লক্ষ্য করেন সামুদ্রিক সালমান্ডার নামক একটা প্রাণীর কোষে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞানীটার নাম, প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছেন কে? প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এবং সাধারণত আমাদের শরীরের বেশিরভাগ কোষে কোষ বিভাজন হয়, তবে কিছু কোষ আছে যেগুলোতে কখনোই বিভাজন সম্পন্ন হয় না। তুমি যদি সেগুলো, যে কয়টা সংখ্যা নিয়ে তুমি জন্মাইছো দুনিয়ায়, সেগুলো ঠিক সংখ্যা ততগুলোই থাকে। একটা হচ্ছে জনন কোষ, মনে রাখতে হবে জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণু, এতে কিন্তু আর কোন রকম কোষ বিভাজনই হয় না। তারা যখন একসাথে মিলিত হয়ে জায়গোট তৈরি করে, সেই জায়গোটের কোষ বিভাজন হয়। কিন্তু শুক্রাণু তৈরি হয়ে যাওয়ার পর বা ডিম্বাণু তৈরি হয়ে যাওয়ার পর কোন রকম কোষ বিভাজন সেখানে হয় না। এছাড়া আমাদের যে স্নায়ু কোষগুলো আছে, আমাদের মস্তিষ্কের কোষগুলো বা আমাদের সুষুম্নাকাণ্ডের কোষগুলো, আমরা ছোটবেলায় মায়ের পেট থেকে যতগুলো জন্মগ্রহণ করেছি মৃত্যু পর্যন্ত ততগুলোই থাকবে। এমনকি আমাদের হৃৎপিণ্ডের কোষগুলো কোনোভাবে কখনোই বিভাজনের মধ্যে দিয়ে যায় না। এমনকি আমাদের যে পেশি, এই পেশি কোষগুলো কিন্তু বিভাজিত হয় না। এই পেশি কোষগুলো শুধুমাত্র আকৃতিতে বড় হয়, আকারে বড় হয়, কিন্তু সংখ্যায় কিন্তু কখনোই বাড়ে না। এটা একটু আশ্চর্যজনক হলেও সত্যি। আর সকল রক্তকোষ, আমরা জানি রক্তকোষের রক্তকোষগুলো তিন রকম, লোহিত রক্তকণিকা বা RBC, শ্বেত রক্তকণিকা বা WBC এবং অণুচক্রিকা বা প্ল্যাটিলেটস। সকল রক্তকোষ এরাও কিন্তু কখনোই বিভাজনের মধ্য দিয়ে যায় না। এবং এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য, নিজের কোন কোষে বিভাজিত, কোন কোষটি বিভাজিত হয় না, পরীক্ষায় কিন্তু এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। এখন আমরা জানব যে কোষ বিভাজন কত প্রকার। আমরা জানি যে কোষ বিভাজন সাধারণত তিন প্রকার। আমরা কোষ বিভাজনকে তিন ভাগে আলোচনা করি, তাই না? কোষ বিভাজন তিন প্রকার, 1, 2, 3। আমরা জানি একটা ভাগকে বলা হয় এ মাইটোসিস, আরেকটা ভাগকে বলা হয় মাইটোসিস, আর আরেকটা ভাগকে বলা হয় মায়োসিস বা মিওসিস, তুমি যেটাই বলতে চাও। তাহলে কোষ বিভাজন তিন প্রকার, এই কথাটা আগে জানতে হবে। প্রথমে আমরা আলোচনা করব এ মাইটোসিস নিয়ে। তাহলে প্রথম আলোচনা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এর বাংলা নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ, মানে সরাসরি কোষটা বিভাজিত হয়ে যাবে দুইটা ভাগে, কোন রকম জটিলতা নাই এই প্রক্রিয়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোথায় কোথায় ঘটে। মূলত আদিকোষী যে সকল প্রাণী, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্রকৃতকোষী প্রাণীর মধ্যে অ্যামিবা এবং কতগুলো ইস্ট, এই চারটা জায়গায় মূলত অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে। এই চারটা নাম আমাদেরকে মনে রাখতে হবে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবা এবং কতগুলো ইস্ট, এই জায়গাগুলোতে আবার বলছি অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে। বলা হয়েছে কোন এক কোষী জীবের সংখ্যা বৃদ্ধির জন্য মূলত এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা অত্যন্ত ফলপ্রসূ। এবং বিজ্ঞানী স্ট্রাসবার্গার বলেছেন এটি হচ্ছে কোষ বিভাজনের প্রাচীন পদ্ধতি। স্ট্রাসবার্গার, যিনি ক্রোমোজোমের আবিষ্কারক, তিনি বলেছেন অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই পরবর্তীতে উন্নত ও জটিল কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। এখানে আমরা অ্যামাইটোসিসের চিত্র দেখতে পাচ্ছি। দেখো, এখানে প্রথমে একটা মাতৃকোষ থাকে, এটা মাতৃকোষের প্লাজমা মেমব্রেন, এটা সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা প্রথমে লম্বালম্বী সরু দুটা ভাগে ভাগ হয়ে যায় এবং সাইটোপ্লাজমে খাঁজ সৃষ্টি হয়, নিউক্লিয়াসে খাঁজ সৃষ্টি হয়। নিউক্লিয়াসটা একসময় দুটি ভাগে ভাগ হয়ে যায় এবং পরবর্তীতে একটা থেকে
দুটি কোষ তৈরি হলো, মানে ব্যাপারটা যতটা সহজ ভাবে তুমি চিন্তা করতে পারো ব্যাপারটা ঠিক ততটাই সহজ। প্রথমে নিউক্লিয়াসটা আস্তে করে দুই ভাগ হয়ে গেল, তারপর কোষটা দুই ভাগ হয়ে গেল, অনেকটা কেক কাটার মতো, যেন তুমি কেকটা এখানে কেটে দিচ্ছ, তবে শুধু আস্তে আস্তে ঘটছে ঘটনাটা, মানে ছবি অনুসারে। তাহলে অ্যামাইটোসিসে খুব বেশি জটিল প্রক্রিয়া নেই, নিউক্লিয়াসে খাঁজ সৃষ্টি হয়, সাইটোপ্লাজমে খাঁজ সৃষ্টি হয়, কোষটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপরে আমরা জানবো সবচেয়ে বিখ্যাত কোষ বিভাজন প্রক্রিয়া, যেটা সেটার নাম হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের বাংলা নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল কোষ বিভাজন। তো কেন বলা হয় সেটা আমরা খানিকক্ষণ পরেই জানতে পারবো, কিন্তু নামটা আপাতত মনে রাখতে হবে, সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল কোষ বিভাজন। পরীক্ষায় আসবে প্রথম কোন বিজ্ঞানী দেখতে পান যে এরকম একটি ঘটনা ঘটে, তার নাম হচ্ছে বিজ্ঞানী স্লাইখার। বিজ্ঞানী স্লাইখার যদিও নামটাকে মাইটোসিস দেয়নি, তিনি দিয়ে নাম দিয়েছিলেন ক্যারিও কাইনেসিস। আমরা জানি যে ক্যারিও শব্দের অর্থ নিউক্লিয়াস আর কাইনেসিস শব্দের অর্থ চলন। তো নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে দুইদিকে চলতে থাকে, তো দেখো ক্যারিও কাইনেসিস শব্দটির আসল অর্থ নিউক্লিয়াসের বিভাজন। তিনি এর নাম দিয়েছিলেন নিউক্লিয়াসের বিভাজন, বিজ্ঞানী স্লাইখার। তবে এর নাম মাইটোসিস দেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, যিনি কিনা প্রথম সালমান্ডার কোষে কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন, তিনি এর নাম দেন মাইটোসিস। আচ্ছা, তাহলে ওয়াল্টার ফ্লেমিং এর নামটা অমর হয়ে গিয়েছে এই মাইটোসিসের সাথে সাথে। আর জানবো আমরা ক্যারিওকাইনেসিস যদি নিউক্লিয়াসের বিভাজন হয় তাহলে সাইটোকাইনেসিস এটি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এরপরে আমরা মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো জানবো, যেই বৈশিষ্ট্য থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বৈশিষ্ট্যগুলো ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, আমার মনে হয় তোমরা এইচএসসি তে এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করেই জেনেছো। আমরা শুধু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বৈশিষ্ট্যগুলো আরেকটা বার রিভাইজ করে ফেলবো। প্রথম যেটি জানতে হবে সেটি হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, এবং সেই জন্যই মূলত এই কোষ বিভাজন প্রক্রিয়াটাকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মোটামুটি মাতৃকোষের সমান আয়তনের হয়ে যায়, সব দিক দিয়ে মাতৃকোষের সমান হয়ে যায়। এখন এই জিনিসটা কিভাবে সম্ভব যে আমার কাছে 10 টাকা আছে, আমি হাশেম এবং কাশেমের মধ্যে সেই 10 টাকাটা ভাগ করে দিলাম, দুজনের কাছেই 10 টাকা করে থাকলো। মাইটোসিসে কিন্তু সেই ঘটনাটাই ঘটে, মাতৃকোষে 46টা ক্রোমোজোম, সেখান থেকে যে দুটো অপত্য কোষে জন্ম হয় তাদেরও 46টা করেই ক্রোমোজোম থাকে। তো এই ঘটনাটা আমরা জানি, এই ঘটনাটা ঘটে কারণ এই কোষটা বিভাজিত হওয়ার আগে তার ক্রোমোজোম গুলো রেপ্লিকেশন হয়ে সেটা ডাবল হয়ে যায়, 92 হয়ে যায়, তারপর দুইটার মধ্যে ভাগ হয়ে যায়। তো এই যখন 92টা হয় তখন 92টা হওয়ার আগে ক্রোমোজোম গুলো লম্বালম্বী ভাবে অর্থাৎ অনুদৈর্ঘ্য ভাবে বিভক্ত হয়। কিসে বিভক্ত হয়? প্রত্যেকটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিডে বিভক্ত হয়। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্রোমোজোম গুলো লম্বালম্বী ভাবে দুটি করে ক্রোমাটিডে বিভক্ত হয়, এই কথাটা আমরা জানলাম। আর মাইটোসিসের ফলে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং সেই দুটো নিউক্লিয়াস দুইটা কোষে প্রবেশ করে। অপত্য কোষগুলা মাতৃকোষের সমান গুণ সম্পন্ন হয় এবং কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনগুলো সেগুলো ক্রোমোজোমের সাথে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিডে আলাদা আলাদা ভাবে থাকে এবং দুটা আলাদা আলাদা কোষের নিউক্লিয়াস গুলোতে চলে যায়, অর্থাৎ জিনগুলো তো ডাবল হয়ে যায় অর্ধেক অর্ধেক ভাগ হওয়ার পর, সেটা অর্ধেক অর্ধেক আলাদা আলাদা জায়গায় চলে যায়। তাহলে এখান থেকে যে কথাটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো লম্বালম্বী বা অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়, এই কথা মনে রাখবো। আর সবগুলো ক্রোমোজোম গুলো আকার আকৃতি বা সবকিছুতেই মাতৃকোষের সমান হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ক্রোমোজোম ছিল, পরে সেখানে ডিএনএ প্রতিলিপন ঘটে, সেখানে দুটো ক্রোমোজোম দেখো ডাবল হয়ে যায়, ঠিক আছে, যে লালটা হয়ে যায় দুটা, কালোটা হয়ে যায় দুটা। পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের সময় এই লাল দুটা ভেঙে যায়, কালো দুটা ভেঙে যায়, লাল দুটা দুই জায়গায় চলে যায়, কালো দুইটা দুই জায়গায় চলে যায়, এটাই মাইটোসিস কোষ বিভাজনের মূল তত্ত্ব। আশা করি বুঝতে পেরেছ, জাদুটা ঘটে ঠিক এই জায়গায়, জাদুটার নাম ডিএনএ প্রতিলিপন। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে দৈহিক কোষে, দেহ কোষগুলোতে মাইটোসিস ঘটে। আমাদের সকল দেহ কোষে মাইটোসিস ঘটে, উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখার শীর্ষে বর্ধিষ্ণু অংশে যেগুলো ভাজক টিস্যু সেইগুলাতে
মাইটোসিস ঘটে, ক্যাম্বিয়ামে, এটা একটা ভাজক টিস্যু, সবগুলোতে মাইটোসিস ঘটে, তো দৈহিক কোষগুলোতে মাইটোসিস ঘটে। মাইটোসিসের গুরুত্ব, কয়েকটা গুরুত্ব তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা, দেহ কোষ তৈরি এবং দেহ দৈহিক বৃদ্ধি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কিছু কিছু এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস প্রক্রিয়াতেই বংশবৃদ্ধি ঘটে, যেমন ক্ল্যামাইডোমোনাস, একটা ক্ল্যামাইডোমোনাস থেকে দুইটা ক্ল্যামাইডোমোনাস জন্ম হয়, দুইটা থেকে চারটা ক্ল্যামাইডোমোনাসে জন্ম হয়, এবং বাচ্চাগুলো হুবহু মা বাপের মতো হয়, তাই না? তো এটা একটা গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা একটু খেয়াল করবা। জননাঙ্গ সৃষ্টি করে কিন্তু মাইটোসিস, জনন কোষের সংখ্যা বৃদ্ধিও হয় কিন্তু মাইটোসিস দিয়ে, যদিও জনন কোষ সৃষ্টি হয় মিওসিস দিয়ে, কিন্তু জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি এই জিনিসগুলো ঘটে মাইটোসিস দিয়ে। তারপর নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে আমাদের শরীরের, সেটাও মাইটোসিস। ক্রোমোজোমের সমতা রক্ষা, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, যখন সমতা কথাটা বলা থাকবে তখন সেটা মাইটোসিস, আর যদি বলে যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা তাহলে এইটা হচ্ছে মিওসিসের গুরুত্ব। মাইটোসিস এবং মিওসিস দুটোর গুরুত্ব আলাদা আলাদা। এবং আরেকটা পরীক্ষা সবসময় আসে, সেটার নাম হচ্ছে ক্ষত স্থান পূরণ বা ক্রমাগত ক্ষয় পূরণ। ক্ষত স্থান পূরণ বা ক্রমাগত ক্ষয় পূরণ, এই জায়গাগুলো মাইটোসিসের জন্য, এই গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। আর পুনরুৎপাদন, যেমন মানুষের লোহিত রক্তকণিকা, দেখো 120 দিন পর মরে যায়, আবার সেটা আসে, এটাও মাইটোসিস প্রক্রিয়ায়। কর্নিয়ার বাইরের কোষগুলো, এগুলো পুনরুৎপাদিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়। আর গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, যখন এরকম প্রশ্ন আসবে যে এটি কার গুরুত্ব, উত্তর মাইটোসিসের গুরুত্ব। এভাবেও প্রশ্ন আসতে পারে নিচের, কোনটা মাইটোসিসের গুরুত্ব নয়। এই গুরুত্বগুলো আমরা যদি একবার রিডিং করি, আমরা তো বুঝেই ফেলেছি গুরুত্বগুলো, আমরা কিন্তু সহজেই বলতে পারবো কোনটা মাইটোসিসের গুরুত্ব, কোনটা মাইটোসিসের গুরুত্ব নয়। এবার আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটার নাম হচ্ছে কোষ চক্র। কোষ চক্র মূলত, যখন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার সাথে এই কোষচক্র কথাটি জড়িত, মনে রাখতে হবে এটা কিন্তু মিওসিস বা অ্যামাইটোসিস এর মধ্যে কিন্তু কোষচক্র নাই। মাইটোসিস একটা বড় পর্যায়, এবং সেই জন্য একটা কোষচক্রের মতো একটা জিনিসের জন্ম হয়েছে। এবং কোষচক্রের দুটা পর্যায়, একটার নাম ইন্টারফেজ, আরেকটার নাম মাইটোটিক ফেজ বা এম ফেজ। ইন্টারফেজ, এই দশায় কোনো কোষই বিভাজিত হয় না, বরং এই জায়গাটা কোষ বিভাজনের পূর্ব প্রস্তুতি। আর মাইটোটিক ফেসে, এটাই মূলত বিভাজন দশা, যখন মাতৃকোষটা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তো আমরা তো মাইটোসিস পড়বই, তার আগে চলো আমরা একটু খেয়াল করি ইন্টারফেজে কি কি দশা আছে। মনে রাখতে হবে ইন্টারফেজ গুলোকে আমরা G1, S এবং G2 দশায় ভাগ করি, G1 দশা, S দশা এবং G2 দশা। আর মাইটোসিসটাকে তো আমরা জানি, মাইটোসিসটাকে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই পাঁচটা ভাগে ভাগ করি। তাহলে এই কথাটা গুরুত্বপূর্ণ আমরা জানলাম। আর মাইটোসিসে যখন নিউক্লিয়াস বিভাজিত হয় তখন সেটাকে বলে ক্যারিওকাইনেসিস, যখন সাইটোপ্লাজম বিভাজিত হয় তখন সেটাকে বলে সাইটোকাইনেসিস। আমরা এখন আলোচনা করব কোষচক্র। কোষচক্রের, দেখো বলা হয়েছে কোষচক্রের প্রস্তাবককে, কোষচক্রের প্রস্তাবকের নাম হচ্ছে হাওয়ার্ড এবং পেলক। এটাকে হাওয়ার্ড এবং পেলকেরই কোষচক্র বলা হয়, তারাই এটার আবিষ্কারক। এখানে আরেকটি তথ্য দেওয়া হয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে কোষ থাকে কতগুলো, 100 ট্রিলিয়ন, 10^14 সংখ্যাটা মুখস্থ করতে হবে। 100 ট্রিলিয়ন কোষ থাকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে। পরীক্ষায় আসতে পারে কোষ বিভাজনের জন্য অভ্যন্তরীণ উদ্দীপনা যোগায় কে, কোষ বিভাজনের জন্য অভ্যন্তরীণ উদ্দীপনা যোগায় সাইক্লিন সিডিকে যৌগ। এই সাইক্লিন নামক এনজাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা প্রোটিন, এটিও একটি প্রোটিন। এই সাইক্লিন সিডিকে দুইজন মিলে কোষ বিভাজনের জন্য অভ্যন্তরীণ উদ্দীপনা যোগায়, তারাই মূলত G1 থেকে S উপপর্যায় এবং S থেকে G2 উপপর্যায় স্থানান্তর করে কোষ চক্রটাকে। এবং এই জন্য আমরা আবার বলছি, সিডিকে, এই প্রোটিনটার অ্যাক্টিভেশন প্রয়োজন
হয়। এরপরে যে তথ্যটা জানতে হবে সেটি হচ্ছে যে বিপাকীয় নিউক্লিয়াস কাকে বলে। বিপাকীয় নিউক্লিয়াস কোষের ইন্টারফেজ অবস্থায় যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এরপরে একটা তথ্য দেওয়া আছে ইরাইথ্রোপোয়েটিন। মনে রাখতে হবে এই ইরাইথ্রোপোয়েটিন একটি হরমোন, এটি তৈরি হয় কিডনি থেকে, যার বাংলা হচ্ছে বৃক্ক। মনে রাখবো যে বৃক্ক থেকে একটা হরমোনই তৈরি হয়, সেটার নাম ইরাইথ্রোপোয়েটিন বা বৃক্ক। এবং লোহিত রক্ত কণিকা, এটির সংখ্যা বৃদ্ধি করার জন্য বোন ম্যারো বা অস্থিমজ্জায় এই ইরাইথ্রোপোয়েটিন উদ্দীপনা যোগায়। আমরা দেখেছি যে কোষচক্রটা দুটি অংশে বিভক্ত, একটাকে বলা হয় ইন্টারফেজ আরেকটাকে বলা হয় এম ফেজ। ইন্টারফেজ যেটা 90-95% সময় দখল করে, আর এম ফেজ মাইটোসিস সেটা মাত্র সময় দখল করে 5-10%। এটা কিন্তু একটা অসাধারণ কোষচক্রের, একটা হচ্ছে ইন্টারফেজ যেটাই প্রধান 90-95% প্রস্তুতি নিতেই বেশিরভাগ সময় চলে যায়, আর এম ফেজ যেটা দখল করে 5-10%। কোষচক্রের এখানে সময়টা ভাগ দেখতে পাচ্ছি আমরা, যেখানে মাইটোসিসে সময় লাগে মাত্র 5-10%, G1 ফেজে সময় লাগে 30-40%, এস ফেজে সময় লাগে 30-50%, এবং G2 ফেজে সময় লাগে 10-20%। তো এখানে এটা মনে রাখবো, G1 এ 30-40, এস ফেজে সবচেয়ে বেশি 30-50, G2 তে 10-20, আর এম এ 5-10। প্রত্যেকটাই ভর্তি পরীক্ষার জন্য 7-star ইম্পর্টেন্ট। সাধারণত কোচিং এর পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো তুমি অবশ্যই পাবা। আর আমরা ইন্টারফেজের যে তিনটি উপপর্যায়, G1, S এবং G2, এই পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। G1 গ্যাপ, G1 বলতে বোঝানো হয় গ্যাপ 1, যেটাতে সময় লাগে 30-40%, S ফেজ যেটাতে সময় লাগে 30-50%, G2 ফেজ যেটাতে সময় লাগে 10-15%। এখানে আমাদেরকে এই কথাটুকু মনে রাখতে হবে, 10-12 দেওয়া আছে, এটা আমি মুছে ঠিক করে দিলাম, 10-15% সময় লাগে, 30-40, 30-50, 10-15। জি1 ফেজের গুরুত্ব হলো এই ফেজে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। পরীক্ষায় আসবে কোন ফেজে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, সেটি হচ্ছে জি1 ফেজে, এটাই আসলে আসবে। এবং এই সাইক্লিন প্রোটিনটাই সমগ্র প্রক্রিয়াটার গতিকে ত্বরান্বিত করে এবং সমগ্র প্রক্রিয়ার গতিটাকে নিয়ন্ত্রণ করে। এবং কোন কোষ বিভাজিত হবে কিনা বা 1 সপ্তাহ বা 1 বছর এই উপপর্যায়ে আবদ্ধ থাকবে কিনা, এটা ঠিক হয়ে যায় মূলত এই জীবন ধাপে। জীবন ধাপটাকে সিদ্ধান্তমূলক ধাপ বলা হয়। এই ধাপে সিদ্ধান্ত নেওয়া হয় এই কোষটাকে বিভাজিত হবে নাকি হবে না। যদি না হয় তাহলে কোষটা এই জীবন ধাপে ইন্টারফেজ দশার এই ধাপে আজীবনের জন্য বা 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য আটকে যায়। পরীক্ষায় আসবে কোন ধাপে আটকে থাকে কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে, সেটির নাম হচ্ছে জি1। এরপর এস, এস শব্দটির অর্থ হচ্ছে সিনথেসিস, যেখানে ডিএনএটা সিনথেসিস হয়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটে, ক্রোমোজোমে ডিএনএ গুলো প্রতিলিপিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ কথা, ক্রোমোজোমে ক্রোমোজোমস্থ ডিএনএ গুলোর প্রতিলিপন ঘটে এই উপপর্যায়ে। আর G2 ফেজ, এই ফেজের প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ তৈরি, কারণ পরবর্তীতে এই মাইক্রোটিউবিউল দ্বারা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যা দিয়ে পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়ায় স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। তাহলে মাইক্রোটিউবিউল তৈরি হওয়ার জন্য যে জোগাড় যন্ত্র করা দরকার সেটা কিন্তু এই G2 ধাপেই তৈরি হয়। আর একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ধাপে কিন্তু বিভাজন প্রক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় যে শক্তি দরকার, সে এটিপিটাও তৈরি হবে এই G2 ধাপে। তাহলে মাইক্রোটিউবিউল এবং এটিপি, এটা একটা গুরুত্বপূর্ণ। আর G2 ধাপ থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর দরকার, এমপিই, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যদি না থাকে তাহলে কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটা G2 ধাপ থেকে মাইটোসিস ধাপে প্রয়োজন প্রবেশ করবে না। তাহলে এই ধাপে তিনটি জিনিসের দরকার হয়, এক মাইক্রো তিনটি জিনিসের
কথা মনে রাখা দরকার। এক হচ্ছে মাইক্রোটিউবুল তৈরি হয় এই ধাপেই, মাইক্রোটিউবুল তৈরি করে পদার্থ তৈরি হয় এই ধাপে, এটিপি তৈরি হয় এই ধাপে, এবং কোষ বিভাজন প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য এমপিই ম্যাচুরেশন ক্রোমাটিক ফ্যাক্টরটাও দরকার হয় এই জি2 ধাপেই। এইবার মাইটোসিস প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় এবং তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে মাইটোসিস প্রক্রিয়ার প্রথম পর্যায়ের নাম হচ্ছে প্রোফেজ, যেখানকার ইংলিশ নামটা মনে রাখবা মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে এটাকে আদ্য পর্যায় বলা হয়। দেখো এখানে অনেকগুলো করে বৈশিষ্ট্য দেওয়া আছে, আমরা জাস্ট বৈশিষ্ট্যগুলোর মেইন কথাগুলো মনে রাখবো যেগুলো পরীক্ষায় আসবে। সেটি হচ্ছে নিউক্লিয় প্লাজম থেকে পানি অপসারণ হতে থাকে কোন ধাপে, নিউক্লিয় প্লাজম থেকে পানি অপসারণ হওয়া শুরু করে এই প্রোফেজ ধাপে, এটি একটি গুরুত্বপূর্ণ কথা। এবং ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম গুলো ক্রোমোজোমে পরিণত হয়, পরীক্ষায় কিন্তু আসবে কোন ধাপে ক্রোমাটিন গুলো ক্রোমোজোমে পরিণত হয়, সেটা কিন্তু এই প্রোফেজ ধাপেই। এরপরের পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ছাড়া অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয় এবং এই ধাপেই এই অনুদৈর্ঘ্য বরাবর লম্বা লম্বা ভাগ হওয়া গুলোকে বলা হয় ক্রোমাটিড। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে, ক্রোমাটিড তৈরি হয় প্রোফেজ ধাপে। কথাটা একদম মাথার মধ্যে সেট করে ফেলতে হবে, হৃদয়ের সাথে বেঁধে ফেলতে হবে, হার্টের সাথে একদম। এবং একই বাহুর ক্রোমাটিড দুটো আমরা জানি যে সমান্তরাল অবস্থান করে, তাই না? এবং পরবর্তীতে ক্রোমাটিড গুলো আস্তে আস্তে স্প্রিং এর মতো কুণ্ডলিত হয় এবং ক্রমশ মোটা এবং খাটো হতে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে? ক্রোমাটিড তৈরি হয় কিন্তু প্রোফেজ ধাপে। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটা ভর্তি পরীক্ষার জন্য, পরীক্ষায় কিন্তু আসবে এই তথ্যটা, ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে। এরপরে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নিউক্লিয়ার যে পর্দা, নিউক্লিয়াসের যে পর্দা এবং নিউক্লিওলাস, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হতে শুরু করে এই ধাপে। এবং দেখো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় মেটাফেজ ধাপে। তাহলে প্রোমেটাফেজে যেটা শুরু হলো সে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল মেটাফেজ ধাপে। পরীক্ষার জন্য কিন্তু খেয়াল করবে কোনটা এসেছে, বিলুপ্ত হতে শুরু করে নাকি সম্পূর্ণ বিলুপ্ত হয় কোন ধাপে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক একই রকম ঘটনা স্পিন্ডল যন্ত্রের জন্য সত্য, স্পিন্ডল যন্ত্রটা গঠন হতে শুরু করে প্রোমেটাফেজ ধাপে, যেটা কিনা গঠন সম্পূর্ণ করে মেটাফেজ ধাপে। পরীক্ষা যদি আসে কোন ধাপে গঠিত হয়, উত্তর মেটাফেজ, কিন্তু পরীক্ষা যদি আসে গঠন হতে শুরু করে কোন ধাপে, উত্তর হচ্ছে প্রোমেটাফেজ। তাহলে এটা আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে মনে রাখবো। আর প্রাণী কোষের স্পিন্ডল যন্ত্রের দুই পাশ থেকে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়, মনে রাখবে অ্যাস্টার রশ্মি পাওয়া যায় প্রাণী কোষে। এখান থেকে এই দুটো পয়েন্টই মনে রাখবো আমরা, যে শুরু করে দুটো জিনিস তৈরি হওয়া। মেটাফেজ থেকে যেটা জানবো, আমরা জানি যে এই পর্যায়ে ক্রোমোজোম গুলো কুণ্ডলিত থাকায় সর্বাধিক মোটা এবং সর্বাধিক খাটো দেখায়, ক্রোমোজোম গুলোকে সর্বাধিক মোটা এবং খাটো দেখায় মেটাফেজ ধাপে। ক্রোমোজোম গুলো মধ্য বরাবর বিষুব রেখা বরাবর একদম কোষের মাঝ বরাবর জায়গায় অবস্থান নেয়, এটাকে বলে মেটাকাইনেসিস। মেটা দিয়ে মেটা, পরীক্ষায় আসবে মেটাকাইনেসিস ঘটে কোন ধাপে, উত্তর মেটাফেজ ধাপে। কথাটা একদম যত্ন সহকারে মনে রাখতে হবে। এর পরের ধাপের নাম অ্যানাফেজ বা গতি পর্যায়। গতি পর্যায়ে আমরা বুঝতেই পারছি এখানে ক্রোমোজোম গুলোর গতির কথা বলা হচ্ছে, ক্রোমোজোম গুলো মেটাকাইনেসিস অবস্থা অর্থাৎ ঠিক মাঝ বরাবর জায়গা থেকে দুই প্রান্তের দিকে ছুটে যেতে শুরু করে। এবং খেয়াল করো মাকুতন্তুর সংকোচন শুরু হয়, ফলে ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, পরস্পর থেকে পৃথক হয়ে ফলে দুটো অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। এই দুটি অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকে। প্রথম যে কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, জিনিসটা ছিল অনেকটা এই রকম। শুরুতে ক্রোমোজোমটা ছিল এমন, পরবর্তীতে সেটা এইরকম দুটি ক্রোমাটিডে ভাগ হয় এবং এই ধাপে এসে ক্রোমাটিড দুটি আলাদা আলাদা অপত্য ক্রোমোজোমে জন্ম দেয়, এটি একটি গুরুত্বপূর্ণ কথা। তাহলে অ্যানাফেজ ধাপে এই ক্রোমাটিড গুলো তৈরি বিভাজিত হয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করে এবং পরবর্তীতে তারা নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়া শুরু করে। এবং এই অগ্রসর হওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে জিনিসটা এইভাবে অগ্রসর হয়, সেন্ট্রোমিয়ার গুলো হয় অগ্রগামী, তার পিছনে বাহুগুলো তার পিছনে পিছনে যায়, বাহুগুলো হয় অনুগামী। যদি এই মেরুর দিকে যায় তাহলে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী হবে এবং বাহুগুলো অনুগামী হবে, তাহলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ।
তাহলে সেন্ট্রোমিয়ার গুলো হয় অগ্রগামী, বাহুগুলো হয় তার অনুগামী বা পশ্চাৎবর্তী। এবং এই ধাপেই মূলত আমরা ক্রোমোজোম গুলোকে সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিত্তিতে কয়েক ভাবে পাই, ভি এল জে আই। পরীক্ষায় আসবে কোন ধাপে ভি এল জে আই এইরকম ক্রোমোজোমের রূপ দেখা যায়। উত্তর হচ্ছে এই অ্যানাফেজ ধাপে বা গতি পর্যায়ে ক্রোমোজোম গুলোকে চলনশীল দেখা যায়। আর টেলোফেজ, এটা একদম টেইল, এখানে এতক্ষণ যা ঘটেছে সেই জিনিসগুলো আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিউক্লিয়ার পর্দার পুনরায় আবির্ভাব ঘটে, স্পিন্ড যন্ত্রটা ধীরে ধীরে শেষ হয়ে যায়, অপত্য নিউক্লিওলাসের অপত্য অপত্য নিউক্লিয়াসটাতে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। এর পরের টপিকের নাম সাইটোকাইনেসিস। পরীক্ষায় আসবে যে সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়। সাইটোকাইনেসিস বলতে বোঝানো হয় সাইটোপ্লাজমটা যখন দুই ভাগে বিভক্ত হয়। আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করেছি নিউক্লিয়াসের বিভাজন। আমরা দেখো মাইটোসিস, কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রত্যেকটা ধাপে নিউক্লিয়াসের কথা বলেছি, সাইটোপ্লাজমের কথা বলা হয়নি। তো সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলে সাইটোকাইনেসিস, এবং এর মাধ্যমেই মূলত কোষের যে প্লাজমা মেমব্রেন সেইটি তৈরি হয় সাইটোকাইনেসিসের মধ্যে মাধ্যমে। এটি একটি গুরুত্বপূর্ণ কথা। উদ্ভিদের ক্ষেত্রে বলা হয়েছে কোষ প্লেট তৈরি হয়। এই কোষ প্লেটে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে, এবং কোষ প্লেটের উপরে কোষ প্রাচীর তৈরি হয়, হেমিসেলুলোজ এবং অন্যান্য পদার্থ জমা হয়ে। তো আমরা জানি উদ্ভিদের কোষ প্রাচীর আছে, ঠিক আছে। আর প্রাণীর ক্ষেত্রে দুটো প্রোটিন কাজ করে কোষ ঝিল্লির এই খাঁজটা তৈরি করতে, একটার নাম অ্যাক্টিন আরেকটার নাম মায়োসিন, এবং এই খাঁজ দুটো পরে অপত্য কোষ দুটোকে আলাদা করে ফেলে। তো উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীর ক্ষেত্রে জিনিসটা আলাদা। প্রাণীর ক্ষেত্রে কোন রকম কোষ প্লেট তৈরি হয় না, যেটা উদ্ভিদের ক্ষেত্রে হয়, এবং তারপর উদ্ভিদের কোষ প্লেটের উপরে আরেকটা কোষ প্রাচীর তৈরি হয়, যেটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। প্রাণী কোষে এরকম কোষ প্লেটও তৈরি হয় না, কোষ প্রাচীরও তৈরি হয় না। এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যেটিকে বলা হয় মুক্ত প্রাণ কেন্দ্রীয় বিভাজন। যদি কোনো কোষের কোষ বিভাজন না, সাইটোকাইনেসিস না হয়, কিন্তু ক্যারিওকাইনেসিস চলতেই থাকে এবং একই কোষে সেজন্য বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়, সেটাকে বলা হয় মুক্ত প্রাণ কেন্দ্রীয় বিভাজন। কিছু শৈবাল আছে, ছত্রাক এবং প্রাণী কোষে এইরকম মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন ঘটে। এই মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন পরীক্ষায় আসতে পারে যে কোথায় কোথায় ঘটে, শৈবাল, ছত্রাক এবং কিছু কিছু প্রাণী কোষে এরকম ঘটে। যে সকল কোষ এরকম বহু নিউক্লিয়াস যুক্ত হয় সেই সকল কোষকে বলা হয় সিনোসাইটিক, যদি উদ্ভিদ কোষটা, যদি সেটা উদ্ভিদ কোষ হয়। আর যদি কোষটা প্রাণী কোষ হয়, বহু কোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। এটি একটি গুরুত্বপূর্ণ কথা। আর ডাবের পানি মুক্ত প্রাণ কেন্দ্রীয় বিভাজনের ফসল, এটি একটি অসাধারণ লাইন। এভাবে কোন কোষ তৈরি হয় না, শুধু নিউক্লিয়াস তৈরি হয়, সেই নিউক্লিয়াস গুলো পরবর্তীতে গলে ডাবের পানি তৈরি করে। মনে রাখতে হবে যে টিউমার এবং ক্যান্সার এই দুটি কিন্তু অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। মাইটোসিস যখন নিয়ন্ত্রিত হয় না, তখন যেখানে কোষ বিভাজিত হওয়ার কথা না বা কোষ বিভাজন থেমে যাওয়া দরকার, সেখানে যখন কোষটা বিভাজিত হতেই থাকে তখন সেখানে টিউমার তৈরি হয়। আমরা দেখি যে অনেকগুলো সেই টিউমারের মধ্যে কতগুলো আবার ক্যান্সার। তো টিউমার ক্যান্সার অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফসল। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটা নাম হচ্ছে P53 নামক প্রোটিন, যেটা কোষকে বিভাজন থেকে ভূমিকা বিভাজন থেকে বিরত রাখতে ভূমিকা রাখে। এবং এটি যখন ডিফেক্টিভ হয়, তখন আর কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করার কেউ থাকে না, ফলে কোষটা অনিয়ন্ত্রিত ভাবে বিভাজিত হতে থাকে, ফলে ক্যান্সার সৃষ্টি হয়। যদিও মানুষের শরীরের প্রায় অর্ধেক কোষেই ডিফেক্টিভ P53 আছে, এবং সেই ডিফেক্টিভ P53 থেকে চেক দেওয়ার জন্য আমাদের শরীরে আরো বেশ কিছু অন্যান্য এনজাইম আছে, যারা কোষ বিভাজন প্রক্রিয়াটাকে রাস্তায় ধরে রাখে। আর ক্যান্সার কোষে কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী উদ্দীপনা নিয়ন্ত্রণকারী সাইক্লিন সিডিকে চক্র, সেটিও নষ্ট হয়ে যায়। P53 তো নষ্ট থাকেই, সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এবং এই যৌগটা, এটিও বিনষ্ট হয়ে যায়। পরীক্ষা আসতে পারে যে ক্যান্সারের জন্য দায়ী সবচেয়ে কোনটি, উত্তর হচ্ছে P53, এই জিনটুকু। আমাদের শরীরে কোষগুলো সাধারণত দুই উপায়ে মৃত্যুবরণ করে, একটাকে বলা হয় নেক্রোসিস আর একটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস হলো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। যেমন মানুষের ভ্রূণাবস্থায় আমাদের 5টা আঙ্গুল একসাথে সংযুক্ত থাকে, পরবর্তীতে আঙ্গুলের মাঝখানে টিস্যুগুলো অ্যাপোপ্টোসিস হয়ে যায়, ফলে 5টি আঙ্গুল পৃথক হয়ে যায়। তো এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, জিনের মধ্যে লেখা থাকে কোন কোষগুলো মৃত্যুবরণ করবে। এটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক নয়। তবে নেক্রোসিস
এইটা সাধারণত ক্ষতিকারক। কখনো যদি কোষগুলোতে পুষ্টির অভাব হয় বা বিষাক্ত দ্রব্য দ্বারা আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হলে কোষগুলো মরে যায়। আমাদের দেহে প্রত্যেক দিনে অসংখ্য কোষ মারা যায়, অধিকাংশই রক্তকোষ। এবং আমরা যে পথে খাওয়া দাওয়া করি, অর্থাৎ আমাদের পরিপাক তন্ত্রের এপিথেলিয়াল লাইনিং এর কোষগুলো প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে এই নেক্রোসিস প্রক্রিয়ায়। পরীক্ষা আসবে যে রক্তকোষগুলো মৃত্যুর পদ্ধতির নাম দেখে, উত্তর নেক্রোসিস। আর আমাদের ভ্রূণ অবস্থায় আমাদের আঙ্গুলের কোষগুলো মৃত্যুবরণের উপায়টার নাম কি? উত্তর অ্যাপোপ্টোসিস।